নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু পেটুক দাদা। দেখো আজকে আবার দুপুরের লাঞ্চ নিয়ে হাজির। আজকে দুপুরের লাঞ্চে আজ আইটেম কম, কিন্তু একই জিনিস দুটো করে দুভাবে রান্না হয়েছে। আর এই জিনিসটা এই দেখো, কালো কালো একদম বড়া, এটা শিউলি পাতা, আর অনেকে বলে গন্ধবাদালি পাতা। এই গন্ধবাদালি পাতা করছে না, জীবন খেতে চাইছিল না, কিন্তু একবার যখন খেয়ে নিল টেস্ট বুঝে গেছে, তখন আবার খেলছে। খুব ভালো, এটা পেটের পক্ষে খুবই উপকারী জিনিস। এটা বড়া করা হয়েছে, বেটে বড়া করা হয়েছে, আর ভাত থাকে। লোটে মাছটা দেখো আর কি দুরকম ভাগে রান্না হয়েছে। একটা হচ্ছে শুকনো শুকনো পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, ধনে পাতা দিয়ে, আর একটা একটু নরম টাইপের রান্না হয়েছে, দুরকম হয়েছে লোটে মাছ। আর আছে চিকেন, চিকেন কারি। তা এই হচ্ছে আমাদের আজকের মেনু, আর স্যালাড তো আছে সঙ্গে। তো এই দিয়ে আজকে আমরা দুপুরের লাঞ্চ শুরু করবো। তো চলো শুরু করি। ভাতের সঙ্গে বলা দুরকম লটে। তো আগে এটা নিয়ে নিই, দেখি এটা কি হয়েছে। আমি দুটো খেয়ে নেবো, তারপর কমপ্লেন দেবো কি হয়েছে। বেশ ঝাল ঝাল হচ্ছে, এটা খাই। অনেকে বলে লোটে মাছ নাকি চোখের পক্ষে ভালো, জানি না, শুনেছি। ট্রেন চলছে, ট্রেনের আওয়াজ কিন্তু বাড়ির থেকে শোনা যাচ্ছে আমাদের। আনন্দও লাগে যে না ট্রেনটা চলছে, এতদিন বন্ধ ছিল, শোনা যাচ্ছে। মা বাড়ি যাবো, দুটো দুই দিক দিয়ে ভালো, এটা ভালো হয়েছে, ওটাও ভালো হয়েছে। Thank you.
রুটি মাছ খাওয়া শেষ, এবার খাবো চিকেন। রুটি মাছ কে জাল লেগে গেল, মাংস ঝাল হয়নি, আমি ঝোলও খাইনি। ঝাল হয়নি তো বেশি, ঝোল বেশি খাইনি আমি, শুধু আলু খেয়েছি আর মাংস খেয়েছি। অনেকদিন পর জীবন খাচ্ছি তো ওই জন্য স্বাদটা আরো বেশি ভালো লাগছে। ভাত নিয়ে নিলাম সব, চিকেন হয়েছে বলে আজকে ভাত বেশি খাচ্ছে। দুই থালায় ভাত, ছোট থালায় ভাত ছিল সেই ভাতটা, বাটলাস যে ভাতটা ছিল। ও তাও বাবা আগে শেষ হবে না, তুমি যেতে পারে, মার এখনো চিকেন অনেকটা বাকি আছে। আমি আবার সলিড চিকেনটা বেশি পছন্দ করি, ও যেমন কাঁটাটা বেশি পছন্দ করে। অনেক অনুষ্ঠান বাড়িতে যেয়ে দেখি অনেক চিকেন মটন খায়, আমি কিন্তু বাড়িতে যতটা খাই অনুষ্ঠান বাড়িতে অতটা খেতে পারি না, খুব কম খাই, মানে আমার অত মশলা দিয়ে ভালো লাগে না। আমাদের অভ্যাস হয়ে গেছে তো মশলা কম খেতে খেতে, বেশি তেল মশলা আমরা কমই খাই, সব কিছুর মধ্যে আমরা কম খাই, বেশি মশলা জিনিস পছন্দ করি না।
মুটি মাছটা খেয়ে এত জল লাগলো, এখনো মনে হচ্ছে জল। তুমি তো লঙ্কা চিবিয়েছো ওই জন্য, আমি তো খেলাম ডাল খুব একটা বেশি না, হয়তো লঙ্কা চিবিয়ে ওই জন্য বেশি ঝাল লাগছে। তোমার খাওয়া কমপ্লিট, ওর খাওয়া কমপ্লিট। দুপুরের লাঞ্চের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা বলো, কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, আর যারা নতুন আছে তাদের উদ্দেশ্য বলছি যে আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের ভিডিও দেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমাদের পাশে থেকো, আমাদের ভিডিওগুলো এভাবে দেখতে থাকো। আর সবাইকেই বলছি সবার উদ্দেশ্যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আগামী দিন পুজোয় তোমরা এনজয় করো। কালী পুজো আসছে, দেওয়ালি আসছে, ভাইফোঁটা আসছে, বাঙালি সব একটা বড় অনুষ্ঠান ভাইফোঁটা। তো যাই হোক, সবাই সুস্থ থাকো এবং সুন্দরভাবে অনুষ্ঠানগুলো এনজয় করো। তো দেখা হবে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল।